ইউক্রেনের মারিওপোল বন্দরে রুশ আক্রমণের সময় মসজিদে আশ্রয় নিয়েছে 86 জন তুর্কি নাগরিক। ইউক্রেনীয় ওই শহরে রুশ সেনাদের তীব্র গোলাবর্ষণের সময় এই ঘটনা ঘটে। তুরস্কের রাজধানী আঙ্কারাতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস এমন তথ্য দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ইউক্রেনীয় দূতাবাস জানিয়েছে যে ওই সময় রাশিয়ান সেনারা মারিওপোল বন্দরে তীব্র গোলাবর্ষণ করছিল। ওই সময় তুর্কি নাগরিকরাও মসজিদে আশ্রয় নেয়। ওই তুর্কি নাগরিকদের সাথে শিশুও আছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। রুশ আগ্রাসনের পর থেকে ইউক্রেনে অবস্থানরত তুর্কি নাগরিকদের বাস ও ট্রেনের মাধ্যমে নিরাপদে দেশে ফিরিয়ে আনছে তুরস্ক। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চেভুসোগ্লু বলেছেন, এখন পর্যন্ত 13,719 তুর্কি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মারিওপোল বন্দরে আটকে পড়া সাধারণ মানুষদের নিরাপদে সরিয়ে নিতে একটি মানবিক করিডোর খোলার বিষয়ে আলোচনা করছে রাশিয়া ও ইউক্রেন, তবে এই আলোচনায় কোনো সফলতা আসেনি।